আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আরেকটি নতুন বছর চলে আসছে। নতুন বছর মানে নতুন কিছু শেখা, নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করা, আর আমরা সেই লক্ষ্যে কাজ করব। নতুন নতুন জিনিসগুলো শিখবো, নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেইগুলোর উপর পরিচিত করিয়ে দেওয়া এবং মোটামুটি একটা আইডিয়া শেয়ার করা। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে টপিক শুরু করছি। আজকে টপিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরি বেসিক এবং কোর, দুইটা জিনিস, ক্লাস এবং অবজেক্ট। সেই ক্লাস এবং অবজেক্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবজেক্ট এবং ক্লাসটা কি। আমরা আগে পরে অবজেক্ট এবং ক্লাসকে যেভাবে দেখেছি, আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিন্ন আঙ্গিকে রিয়েল লাইফের এক্সাম্পলের মাধ্যমে। বিগত ভিডিওগুলোর মাধ্যমে আমি ডার্ট প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল বা প্রাইমারি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে টপিকটা শুরু করার আগে আমি সেই প্রাইমারি বেসিকগুলো আমরা কি নিয়ে আলোচনা করেছি ওগুলোর উপর আমরা একটু দেখে আসি। এই সাতটা জিনিস যদি আমরা ভালো মতো বুঝতে পারি এবং বুঝি, তাহলে আমি মনে করব যে আপনাদের ফান্ডামেন্টাল বিষয়টা স্ট্রং হয়েছে এবং খুবই ভালো একটা স্টেজে আপনারা চলে গেছেন। কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল কনসেপ্টটা বোঝাটা অতি জরুরি। ইফ ইলস আমরা কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য ইফ স্টেটমেন্ট এর ব্যবহার করে থাকি। ফর লুপ, লুপগুলোর মধ্যে ফর লুপ, ফয়েল লুপের ইউজ আছে, অপারেটরসগুলোর ব্যবহার আছে, সুইচ কেসের ব্যবহার আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক ফাংশনের ব্যবহার তো অহরহ আছে। তো মোটামুটি এই কয়টা জিনিস যদি আমরা ভালো মতো বুঝে যাই, কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়, তা শুধু এই কয়টা জিনিস আমি আপনাদের অনুরোধ করব, এই সাতটা টপিক আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেন। আমার ভিডিওর মাধ্যমে যদি ক্লিয়ার না হতে পারেন, অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যান। এই সাতটা টপিক শুধু ডাটে না, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জন্ম হয়েছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট সেম। আমি সবসময় বলে আসছি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা মাস্টার হন, আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনাদের ম্যাক্সিমাম 2 থেকে 3 ডেজ লাগবে, ট্রাস্ট মি। আজকের টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, যেটা আমরা শর্টে ওওপি বলি। ওওপির কোর দুইটা জিনিস, ক্লাস এবং অবজেক্ট। আমরা অনেক সময় ইন্টারভিউ বডি গিয়ে বা ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্য করতে গিয়ে একদম গুলিয়ে ফেলি। ক্লাসকে অবজেক্টের জায়গায় নিয়ে যাই, অবজেক্টকে ক্লাসের জায়গায় নিয়ে যাই, মানে আসলে আমাদের কনসেপ্টটা হয়তো অনেকের ক্লিয়ার না। তবে আজকের ভিডিওর মাধ্যমে এই ক্লাস এবং অবজেক্ট জিন্দগির জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাস অ্যান্ড অবজেক্টের পার্ট 1 ভিডিও এটা। এখানে আমি ক্লাস অ্যান্ড অবজেক্টের ইন্ট্রোডাকশনটা দেখানোর চেষ্টা করব এবং ক্লাস অ্যানাটমিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে ক্লাসের ভেতরে কি কি জিনিস থাকে, কি কি জিনিস দিয়ে আসলে ক্লাস গঠিত হয়। প্রথমে ইন্ট্রোডাকশনটা দিব। তো আজকে আমরা কোনো থিওরিটিক্যাল বিষয়ে যাব না, আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ক্লাস এবং অবজেক্টটাকে চিনে নিব। তো এটা আসলে আমরা অনেকে অনেক থিওরিটিক্যাল নলেজ আমাদের মধ্যে আছে, হয়তো প্র্যাকটিক্যালি আমরা হয়তো চিন্তা করিনি। তো আজকে আমরা এই জিনিসটাকে দেখার চেষ্টা করব। আমরা একটা স্ক্রিনে পিঙ্ক কালার একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা দেখে সবাই চিনতে পারছেন, এটা একটা মাইক্রোফোন। এটা খুবই দরকারি একটা জিনিস, বিশেষ করে আমার জন্য, প্রতিদিন ভিডিও বানানোর জন্য আমার এটা খুবই
কাজে আসে। তো এইখানে যে ইমেজটা আমরা দেখতেছি, তো এইটা আমরা যদি ক্লাস এবং অবজেক্টের সাথে চিন্তা করি, তাহলে আপনারা কি বলতে পারবেন যে এটা ক্লাস নাকি অবজেক্ট? আপনারা ভিডিওটি একটু পজ করে আপনারা চিন্তা করেন এবং বের করেন যে এটা আসলে ক্লাস হবে নাকি অবজেক্ট হবে। আশা করি অনেকে এটা ধরতে পেরেছেন যে এটা ক্লাস না অবজেক্ট, আবার অনেকে গুলিয়ে ফেলছেন। তো আমরা নেক্সটে এটা ক্লিয়ার করব। ক্লাস এবং অবজেক্টটা বোঝার জন্য আমাদের ফার্স্টে এই রিয়েল লাইফের এই মাইক্রোফোনটার হিস্ট্রিটা আমাদের একটু জানতে হবে। এটাকে যদি আমরা একটু বুঝতে পারি, আমি চেষ্টা করব বোঝানোর, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা ক্লাস এবং অবজেক্টটা ধরে ফেলতে পারবো। প্রথমে আমরা এই মাইকটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। এই মাইকটা আসলে কিভাবে তৈরি হয়েছে, এর ব্যাকএন্ড হিস্ট্রিটা আসলে কি, এই জিনিসগুলো আমরা একটু দেখে আসি। আরেকটা ব্লু স্ক্রিন, ব্লু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এই ব্লু ইমেজটা আসলে কি একটু দেখি। এই ব্লু ইমেজটা হলো ব্লু প্রিন্ট একটা মডেল। তাহলে আমরা বুঝলাম যে এই যে যে আমরা রিয়েল লাইফের মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, এই মাইক্রোফোনটা তৈরি করার আগে একটা মডেল দাঁড় করানো হয়। তো এখান থেকে আমি আপনাদের মাঝে আরেকটা কোশ্চেন থ্রো করছি, সেটা হলো এই দুইটার মধ্যেই আসলে আমাদের ক্লাস এবং অবজেক্টটা আছে। আপনি একটু চিন্তা করেন যে কোনটা ক্লাস এবং কোনটা অবজেক্ট। আমরা আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করি। যে রিয়েল লাইফের এই মাইক্রোফোনটা তৈরি করার আগে এটার একটা মডেল দাঁড় করানো হয়, যে এটার সাইজটা কেমন হবে, এটার কালারটা কেমন হবে, এটা দেখতে কেমন স্টাইলিশ হবে, সেরকম একটা মডেল ফার্স্টে দাঁড় করানো হয়। তারপরে দেখি কি হয়। তারপরে এটা ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আমরা একটা অ্যাকচুয়াল মাইক দেখতে পাই। এর ব্যাকএন্ডে আরও অনেক হিস্ট্রি আছে, এটার ব্যাকএন্ডে আরও অনেক কাহিনী হয়, তো অত দূর আমরা যেতে যাচ্ছি না। আমাদের যেহেতু টপিক ক্লাস এবং অবজেক্ট, তো ক্লাস এবং অবজেক্টের সাথে সিমিলার রেখে আমি এই পর্যন্তই জিনিসটাকে রাখি, বাইরে আমরা না যাই। তাহলে আমরা দেখতে পারলাম যে অ্যাকচুয়াল মাইকটা তৈরি করার আগে ফার্স্টে একটা মডেল দাঁড় করানো হয় এবং সেই মডেলের মাধ্যমে একটা অ্যাকচুয়াল মাইক তৈরি হয়। যদি আমি নাম্বার দিয়ে বলি, এখানে ব্লু প্রিন্ট বা মডেলটা কিন্তু একটা, সেই একটা ব্লু প্রিন্ট এবং মডেল দিয়ে হাজার হাজার অ্যাকচুয়াল মাইক তৈরি হয়। সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল মাইক কিন্তু হাজার হাজার কোটিও হইতে পারে, কিন্তু তার ব্যাকএন্ডে মডেল কিন্তু একটা। এই হলো আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল। এই রিয়েল লাইফের এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লাস এবং অবজেক্টটাকে চিনে নেব। এখানে যে ব্লু প্রিন্ট এবং মডেলটা, এই ব্লু প্রিন্ট এবং মডেলটা কি? এই ব্লু প্রিন্ট এবং মডেলটা হলো ক্লাস। হয়তো অনেকে ধরে ফেলেছেন, ইউ আর রাইট, এই ব্লু প্রিন্ট এবং মডেলটা হলো ক্লাস। এবং সেই মডেল বা ব্লু প্রিন্টের মাধ্যমে আমরা যে অ্যাকচুয়াল মাইকটাকে দেখতে পাচ্ছি, এই অ্যাকচুয়াল মাইকটা আসলে অবজেক্ট। তো যারা আপনারা বুঝতে পেরেছেন, যারা আপনারা ধরে পেরেছেন, তাদেরকে কংগ্রেটস, থ্যাংকস, যে আপনারা এই জিনিসটা জানেন। এবং যারা নতুন, যারা এইভাবে চিন্তা করলেন আজকে নতুন, তাদের জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ব্লু প্রিন্টটা হলো ক্লাস, আর এই যে ব্লু প্রিন্ট দিয়ে যে মডেলের মাধ্যমে একটা অ্যাকচুয়াল মাইক তৈরি হয়, সেই মাইকটা হলো এর একটা অবজেক্ট। আমরা এবার ক্লাস এবং অবজেক্টটাকে সংজ্ঞায় কনভার্ট করি। ক্লাসটা হলো সেই ব্লু, এই ব্লু প্রিন্ট বা টেমপ্লেট, যেটার মাধ্যমে আমরা হাজার হাজার অবজেক্ট তৈরি করব। এবং এই অবজেক্টটা হলো
এই ক্লাসের জাস্ট একটা ইনস্ট্যান্স বা একটা কপি। আমরা রিয়েল লাইফে যেমন দেখেছি একটা মডেল বা একটা ব্লুপ্রিন্ট থেকে আমরা হাজার হাজার রিয়েল লাইফের মাইক্রোফোন তৈরি করেছি, ঠিক এখানেও একটা ক্লাস থেকে এরকম হাজার হাজার অবজেক্ট তৈরি হবে। আশা করি আপনারা ক্লাস এবং অবজেক্টটাকে রিয়েল লাইফ দিয়া চিন্তা করছেন। এখানে আমি শুধু মাইক্রোফোনটার একটা উদাহরণ দিয়েছি। আমরা আশেপাশে রিয়েল লাইফে যত যা কিছু দেখি, যত যা কিছু আছে, সবই কিন্তু অবজেক্ট। আমরা চেয়ার দেখছি, টেবিল দেখছি, ফোন দেখছি, টিভি দেখছি, যাই দেখি না কেন সবই কিন্তু অবজেক্ট। আর এর ব্যাকএন্ডের একটা মডেল বা একটা ব্লুপ্রিন্ট আছে, সেই ব্লুপ্রিন্টটা হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাষায় ক্লাস। এখন আসি ক্লাস অ্যানাটমি। ক্লাস অ্যানাটমিটা হলো যে ক্লাসটা কি দিয়ে তৈরি, মানে এর ভেতরে কি কি থাকে। চলুন এবার আমরা দেখে আসি। এর ভেতরে থাকে প্রপার্টিস এবং থাকে হলো মেথড। ক্লাসের ভেতরে কিন্তু এই দুইটা জিনিসই থাকে, মনে রাখবেন, এক হলো প্রপার্টিস আর এক হলো মেথড। এবার প্রপার্টিসের প্রপার্টিসগুলো আসলে কি কি, প্রপার্টিসগুলো হলো এই মাইক্রোফোনের কালার, এটা কি কালার হইতে পারে, সেই কালার হলো একটা প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস হতে এই মাইক্রোফোনের কি নাম দেওয়া যায় বা এর এর নামটা। নেক্সট, এটা কি টাইপের মাইক্রোফোন। নেক্সট, এটার সাইজটা কেমন হবে, ছোট হবে না বড় হবে সাইজ, আরও অনেক কিছু হতে পারে। তো এই জিনিসগুলো হলো আপনার প্রপার্টিস। প্রথমে এটার কালার এবং এটার নেম, এটা কি টাইপের এবং কি সাইজের হবে এটা, বা আরও অনেক কিছু থাকতে পারে, এগুলো হলো প্রপার্টিস। এবার আমরা মেথড দেখব। মেথডটা হলো, আমরা জানি যে মেথডে কোনো কাজ করা হয়, কোনো অ্যাকশন করা হয়। তো ক্লাসের ভেতরে মেথডটা হলো তার বিহেভিয়ার হ্যান্ডেল করে, তার অ্যাকশন হ্যান্ডেল করে। যেমন হইতে পারে যে মাইক্রোফোনটা অন করার জন্য একটা ফাংশন থাকবে, অফ করার জন্য একটা ফাংশন থাকবে, ভলিউম কমানো বাড়ানোর জন্য একটা ফাংশন থাকবে, গ্রেইনের জন্য থাকবে, এবং মিউট করার জন্য আরেকটা ফাংশন থাকবে, আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে এগুলো হলো এক একটা অ্যাকশন, এগুলো আসলে এই ক্লাসের বিহেভিয়ার। এবার এই ক্লাস থেকে, এই ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম। আমরা আরেকটা অবজেক্ট ইনিশিয়ালাইজ বা ক্রিয়েট করলাম এই একটা অবজেক্ট, একটা ক্লাস থেকে আমরা আরেকটা অবজেক্ট ইনিশিয়ালাইজ বা ক্রিয়েট করতে পারি। আমরা আরেকটা অবজেক্ট ইনিশিয়ালাইজ বা ক্রিয়েট করতে পারি। এভাবে আমরা হাজার হাজার অবজেক্ট তৈরি করতে পারি। আর এই সকল অবজেক্টের ভেতরে আপনার এই প্রপার্টিসগুলো এবং মেথডগুলো থাকবে। ক্লাসের যে প্রপার্টিসগুলো এবং মেথডগুলো, বিহেভিয়ারগুলো আছে, সবগুলো এই অবজেক্টের মধ্যে থেকে আমরা অ্যাক্সেস করব। বন্ধুরা, আমি আশা করি যে আপনারা ক্লাস এবং অবজেক্টটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি ক্লাস কিভাবে তৈরি করব, কিভাবে প্রপার্টিস এবং মেথডগুলো লিখব, এ বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। টিল দেন আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।